অবশেষে নির্ধারিত হচ্ছে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা এই সংক্রান্ত একটি পত্রিকা দৈনিক শিকার ডট কম প্রতিবেদক প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রতিবেদনে বলা হচ্ছে সবার জন্য একই বয়সীমা নির্ধারণ করে সরকারি স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন ফিনান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থা সমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা নির্ধারণ অধ্যাদেশ দুই এর খসড়া চূড়ান্ত করেছে জন প্রশাসন মন্ত্রণালয় খসড়া সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে নারী পুরুষ উভয়েরই বয়সীমা পঁয়ত্রিশ করা হচ্ছে অনুমোদনের জন্য আগামী উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রস্তাবিত অধ্যাদেশটির খসড়া উপস্থাপন করা হতে পারে বলে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে নিশ্চিত করেছে তবে বিষয়টি নিয়ে দায়িত্বশীল কোন কর্মকর্তা কথা বলতে রাজি হননি মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে নিয়োগ পাওয়া মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুল রশিদ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন সবকিছু ঠিকঠাক থাকলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে সেখানে অনুমোদনের জন্য প্রস্তাবিত অধ্যাদেশটির খসড়া উপস্থাপন করা হতে পারে প্রস্তাবিত খসড়ায় বলা হয়েছে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা বৃদ্ধির বিষয়টি পরীক্ষা নিরীক্ষা এবং পর্যালোচনা করে সুপারিশ দিতে গত তিরিশ সেপ্টেম্বর টি কমিটি গঠন করা হয় কমিটির বিভিন্ন দেশের চাকরির বয়সীমা এবং আন্তর্জাতিক মান সম্পর্কে তথ্য সংগ্রহ করে পাশাপাশি চাকরিতে নিয়োগের অনিয়মের কারণগুলো সংগ্রহ করা হয় সার্বিক বিষয় পর্যালোচনা করে চাকরিতে প্রবেশের বয়সীমা পুরুষের জন্য তিরিশ থেকে পঁয়ত্রিশ এবং নারীর জন্য তিরিশ থেকে সাঁত্রিশে উন্নীত করার সুপারিশ গ্রহণ করা হয় কিন্তু চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সরকারি কর্মকর্তা বা কর্মচারীদের জন্য চাকরি আইন দুই হাজার আঠারো এবং বিভিন্ন বিধিমালা রয়েছে প্রত্যেক সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষে সরাসরি নিয়োগের জন্য আলাদা বিধিমালা বা বিধিমালা আছে বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য স্বশাসিত এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য পৃথক আইন সংবিধি এবং বিধিবিধান রয়েছে তাই সর্বজনীন বিধান করার উদ্দেশ্যে সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন ফিনান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাগুলোকে চাকরির যেসব পদে সরাসরি নিয়োগের জন্য সর্বোচ্চ বয়সীমা তিরিশ বছর উল্লেখ রয়েছে সেখানে তিরিশের পরিবর্তে পঁয়ত্রিশ বছর করতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ দুই হাজার চব্বিশ শীর্ষক অধ্যাদেশের খসড়া প্রস্তুত করা হয়েছে এর আগে গত সোমবার সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা পুরুষের ক্ষেত্রে পঁয়ত্রিশ এবং নারীদের ক্ষেত্রে সাঁত্রিশ করার সুপারিশ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন এই বিষয়ে গঠিত কমিটির প্রধান আব্দুল মহিত চৌধুরী কমিটির আহ্বায়ক বলেন আমরা ছাত্রদের সঙ্গে কথা বলেছি পার্শ্ববর্তী দেশগুলো দেখেছি বিভিন্ন দেশের যে বয়সীমা আছে সেটার সঙ্গে আমাদের সুপারিশ সঙ্গতিপূর্ণ হয়েছে কাজেই বাংলাদেশ পৃথিবী থেকে আলাদা কিছু নয় আমি শুনেছি উপদেষ্টা পরিষদের সভায় এ বিষয়ে আলোচনা করা হবে এ বিষয়ে উনারাই সিদ্ধান্ত নেবেন পার্শ্ববর্তী দেশগুলোতে এমন সুবিধা আছে সেজন্য আমরা এটা করেছি আমরা নতুন কিছু আবিষ্কার করিনি সরকারি চাকরিজীবীদের অবসরে বিষয় কমিটি কোনো সুপারিশ করেনি জানিয়ে তিনি বলেন এখন যাদের বিষয়ে সুপারিশ করলাম তারা চাকরি করে অবসরে আসতে অনেক সময় নেবে এর মধ্যে অনেক কিছু চিন্তা করে সরকার সিদ্ধান্ত নিতে পারবে উল্লেখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে পুরুষের ক্ষেত্রে বয়সীমা পঁয়ত্রিশ এবং নারীর ক্ষেত্রে বয়সীমা সাঁত্রিশ করে যে কোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে এমনটি জানা গেছে বিভিন্ন রকম সংবাদ সূত্রে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ